সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডেস্ক্রিপশন লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা প্রত্যেককে অ্যান্সার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং তারপর আমি সঠিক অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কে এ কত স্কোর করেছো আজকের প্রথম কোয়েশ্চেনটি দেখে নাও রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে কারেট অ্যান্সার ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে নেক্সট দুই নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কী বলা হয় রেশম কিট প্রতিপালনের বিদ্যাকে কী বলা হয় বিদ্যা সম্বন্ধে যে একটা না একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেই থাকে তো এই কোয়েশ্চেনটি সঠিক আনসার হবে অপশন বি হচ্ছে কার্ট অ্যান্সার সিরিকালচার রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে বলা হয়ে থাকে নেক্সট তিন নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও অজাত শত্রু নামে কোন ব্যক্তি পরিচিত অজাত শত্রু নামে কোন ব্যক্তি পরিচিত সঠিক আনসার হবে অপশান সি হচ্ছে কার্ট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ অজাত শত্রু নামে পরিচিত ছিলেন অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম তিনি দায়িত্ব পালন করেছিলেন পয়লা জানুয়ারি দু সালে এবং তিনি ছিলেন পর্তুগাল থেকে পর্তুগাল দেশ থেকে তিনি ছিলেন এবং পয়লা জানুয়ারি দু সালে তিনি দায়িত্ব পালন করেছিলেন বি নাম্বার অপশানটি দেখে নাও কি মুন ইনি হচ্ছেন জাতিসংঘের আটতম মহাসচিব ইনি দায়িত্ব গ্রহণ করেছিলেন পয়লা জানুয়ারি দু সালে এবং দায়িত্ব ত্যাগ করেছিলেন একত্রিশে ডিসেম্বর দু সালে এবং তিনি ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে নেক্সট দেখো সি নাম্বারে যেটা আছে কফি আনাল ইনি সাততম মহাসচিব তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন পয়লা জানুয়ারি উনিশশো সালে এবং দায়িত্ব ত্যাগ করেছিলেন একত্রিশে ডিসেম্বর দু সালে ইনি ছিলেন ঘানা দেশ থেকে আর একদম লাস্টের ডি নাম্বারটা দেখে নাও ট্রিগভে হ্যাভডেন লি ইনি ছিলেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন ইনি হচ্ছেন প্রথম মহাসচিব জাতিসংঘের আর নভে দশই নভেম্বর উনিশশো সালে ইনি দায়িত্ব ত্যাগ করেছিলেন এবং ইনি ছিলেন নরওয়ে দেশ থেকে আশা করি তথ্যগুলি দিয়ে দিতে পেরেছি নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখে নাও রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার টাইভান নদীর তীরে রোমান সভ্যতা অবস্থিত ছিল অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ছয় নম্বর কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন অনেক কোশ্চেনে এক্সামে এসেছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন সঠিক আনসার হবে দয়ারাম সাহানি অপশান এ হচ্ছে কারেট অ্যান্সার হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন খলজি বংশের প্রতিষ্ঠাতাকে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক অ্যান্সার হবে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিরোজ খলজি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট আট নম্বর কোশ্চেনটি দেখে নাও বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয় বংশগতি বিদ্যার জনক কে বা কাকে বলা হয় প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে মেন্ডেল অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও নয় নম্বর কোয়েশ্চেন সালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী সালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী নাম কি সঠিক আনসার হবে ইউগলিনা অপশান বি হচ্ছে কার্ট অ্যান্সার শালক সক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে ইউগলিনা নেক্সট দশ নম্বর কোয়েশ্চেনে দেখে নাও সন্তোষ ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে ফুটবল অপশান বি হচ্ছে কার্ট অ্যান্সার সন্তোস্ত ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত এগারো নম্বর কোশ্চেনে দেখে নাও ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ কত সালে সূচনা হয়েছিল ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশান বা আইটিএফ কত সালে সূচনা হয়েছিল এই কোশ্চিনে অ্যান্সার আমি তোমাদের জানাবো না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি অ্যান্সার হতে পারে আমি পরের দিন এর বিষয় বিস্তারিত ডিটেলসে আলোচনা করে দেবো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কী হতে পারে নেক্সট কোশ্চিনে দেখো বারো নম্বর কোশ্চেন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি হচ্ছে কারেট অ্যান্সার তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়ে থাকে অপশান সি হচ্ছে কারেট অ্যান্সার তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো কারেট অ্যান্সার হবে প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় সেটি হলো সঠিক অ্যান্সার হবে অ্যামিমিটার অ্যামিটার অপশান বি হচ্ছে কারেট অ্যান্সার নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখেন নিচের কোনটি একটি অর্ধ পরিবাহীর উদাহরণ নিচের কোনটি একটি অর্ধ পরিবাহির উদাহরণ সঠিক অ্যান্সার হবে সিলিকন অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সিলিকন হচ্ছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন লাইফ অফ পাই পি আই এটি কোন লেখকের লাইফ অফ পি আই এটি কোন লেখকের একটি খুবই বিখ্যাত একটি হলিউড মুভি লাইফ অফ পি আই এটি কোন লেখকের তৈরি সঠিক অ্যান্সার হবে ইয়ান মার্টেল অপশান এ হচ্ছে কারেট অ্যান্সার লাইফ অফ পিয়া হচ্ছে ইয়ান মার্টেলের তৈরি নেক্সট কোয়েশ্চনে দেখে নাও ষোলো নম্বর কোশ্চেন ভানুমতি চরিত্রটি কোন লেখকের সৃষ্টি করা ভানুমতি চরিত্রটি কোন লেখকের সৃষ্টি করা আশা করি এটা সবাই জানে ভানুমতি চরিত্রটি কোন লেখকের সৃষ্টি করা কারেক্ট অ্যান্সার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো সিরিয়ার মরুভূমি কোথায় অবস্থিত সিরিয়ার মরুভূমি কোথায় অবস্থিত নামের মধ্যেই অ্যান্সারগুলো কি আছে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নিয়ে হচ্ছে কারেক্ট অ্যান্সার সিরিয়ার মরুভূমি সিরিয়ায় অবস্থিত নেক্সট আঠেরো নম্বর কোশ্চেনটি দেখে নাও কঙ্গো নদী কোথায় অবস্থিত কঙ্গো নদী কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে আফ্রিকা অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার কঙ্গো নদী আফ্রিকায় অবস্থিত পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও পেন্সিলে কী থাকে পেন্সিলে কী থাকে কারেক্ট অ্যান্সার হবে অপশান নিয়ে হচ্ছে কার্ট অ্যান্সার পেন্সিলে গ্রাফাইট থাকে নেক্সট কুড়ি নম্বর কোয়েশ্চেন নীচের কোনটি একটি তরল অধাতু নিচের কোনটি একটি তরল অধাতু সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ব্রোমিন হচ্ছে একটি তরল অধাতু নেক্সট একুশ নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও শামুকের গমন অঙ্গের নাম কি শামুকের গমন অঙ্গের নাম কি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো যারা অপশান বি ভাবছে একদম কারেক্ট অ্যান্সার মাংসাল পদ হচ্ছে শামুকের গমন অঙ্গের নাম পরবর্তী কোশ্চিনে দেখে নাও পশ্চিমবঙ্গের বিধানসভা ডি থেকে এক কক্ষ বিশিষ্ট হয়েছিল কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ডি থেকে এক কক্ষ বিশিষ্ট হয়েছিল কত সালে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেন্ট অ্যান্সার উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয়েছিল নেক্সট তেইশ নম্বর কোশ্চিনে দেখে নাও রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে কে রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে কে সঠিক অ্যান্সার হবে অপশন বি হচ্ছে কারেট অ্যান্সার রাজ্য আইনসভা রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে থাকে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস হল সঠিক অ্যান্সার হবে সূর্যালোক অপশান এ হচ্ছে কার্ট অ্যান্সার খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস হল সূর্যালোক পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় নিজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় বন্ধুরা এই কোয়েশ্চেনটির অ্যান্সারটি আমি তোমাদের বলে দেবো না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কী হতে পারে এবং পরের দিন আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এর সঠিক অ্যান্সারটি কী হতে পারে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই কমেন্টে জানাবে কে কত স্কোর করেছে এবং যে কোশ্চেনটা আমি বাদ দিয়ে দিলাম সেই কোশ্চেনটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সঠিক অ্যান্সারটি কি হতে পারে নেক্সট মক টেস্টের ভিডিওতে আমি সেই কোশ্চিনটি বিস্তারিত আলোচনা করে দেব এবং অবশ্যই যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে এরকম মক টেস্টের সুবিধা পেতে গেলে জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ